একটি সুন্দর গানের আয়োজন। তার আগে কয়েকটা কথা বলে নিই। এই বঙ্গমেলা 216 অর্গানাইজড হয়েছে ইন অ্যাসোসিয়েশন উইথ ক্যান্ডিড কমিউনিকেশন, অলসো স্পন্সার্ড বাই খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, টিম থরাস রিয়েল এস্টেট অ্যান্ড মিডিয়া পার্টনার 24 ঘন্টা। আপনারা দেখতেই পাচ্ছেন 24 ঘন্টার ক্যামেরা ঘুরছে। যারা কলকাতা থেকে আসছেন জানেন ক্যামেরা চলছে, ক্যামেরা ঘুরছে, আমাদের অনুষ্ঠান সেইভাবেই ছড়িয়ে পড়ছে অনেকের কাছে। পরবর্তী অনুষ্ঠান দিয়া চক্রবর্তী। এবং দিয়ার ড্যাড ইন্দ্রনীল চক্রবর্তী। ইন্দ্রনীল এবং দিয়া এসছেন লিটল রক আরকানসা থেকে। ইন্দ্রনীলের একটি গানের গ্রুপ আছে রিদম অ্যান্ড রাগা বলে, কিন্তু আজকের অনুষ্ঠানটি ওনাদের পিতা এবং কন্যার দুজনের সাজানো অনুষ্ঠান। আপনারা যারা রবীন্দ্রসঙ্গীত জানেন, যারা হৃদয়ে অনুভব করেন, একটা রবীন্দ্রসঙ্গীতের বিশেষ তাৎপর্য আছে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। আজকে পিতা ও কন্যার, আমি পরের অংশটা বলতে চাই না, ওরা এলেই আপনারা বুঝতে পারবেন, আমরা অন্যভাবে ওদের গানকে নিয়ে নেব আমাদের অন্তরের মধ্যে। ছোট্ট করে একটু দিয়ার সম্বন্ধে বলে নিই, তারপরে দিয়ার কথা দিয়া নিজেই বাংলায় বলতে চায়। জি টিভি, সারেগামা, নর্থ আমেরিকা লিটল চ্যাম্পস, সব কিছুতেই দিয়া টপ 7-এর মধ্যে ছিলেন। এবং আজকের অনুষ্ঠানে আমরা যে ওদের পেয়েছি সকালবেলা, তার জন্য আমরা ভীষণভাবে খুশি। সময় নেব না, চলে আসছেন দিয়া এবং তার ড্যাড অনিরুদ্ধ চক্রবর্তী। নমস্কার, আমি দিয়া আর আমার বাবা ইন্দ্রনীল চক্রবর্তী, and we are Diya and Dad from Little Rock, Arkansas. আজকে আপনাদের সামনে আমরা নতুন পুরনো সুন্দর বাংলা গানের একটা ছোট মেডলি প্রস্তুত করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আমরা প্রথমে লোকগীতি দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আনপপুলার ডিমান্ড আমরা কিছু নতুন গানও অ্যাড করেছি, ছোট একটা মেডলি। হোপফুলি আপনাদের খুব ভালো লাগবে। পায় পায় তাকে জানো কি না, জলে ভেজা মাঠে
Thank you.
খুঁজে পাবি ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর বাসি নিয়ে আয়, যুগে নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আগুন তুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। সময় ধরার ফাঁকে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথে পথে আঁকে নিকো আপন পর, সময় ধরার ফাঁকে দেখো নেই বিয়োগের ঘর, চলার পথে পথে পাখে নিকো আপন পর, কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি, ভাবের খাতায় হিসাব করে জীবন ভরে কি, আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে বাইরে ছুটে আয়, আজ ভালোবাসার পাখনা হিরে তুলে ছুটে আয়, আগুন তুলের আনন্দে সব ছুটে ছুটে আয়, হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, জীবন খুঁজে পাবি ছুটে ছুটে এই মাটির ধরা তোলে আজ হাসির কলরে নতুন জীবন গড়িয়া, আজ ছুটে সকলে এই মাটির।
you. Dhonnobad shobaike. Dhonnobad. Thank you for the opportunity. Thanks to Sriparnadi, Shubhankar da, and Shutidi for giving us this opportunity. Wonderful chance. Thank you so much. You've been a great audience. Thank you. Dhonnobad. Thank you, Diya, Indranil. What a wonderful program. কতদিন পরে এতটুকু একটা ছোট বাচ্চার গলায় এনেদের রেশমি চুড়ি শুনে এত ভালো লাগলো যে আমাদের ছোটবেলা এই ছোট মেয়েটি ফিরিয়ে দিল আজকে সকালবেলায় বঙ্গমেলায়। আমাদের পরবর্তী অনুষ্ঠান আরেকটি সঙ্গীতের অনুষ্ঠান, গান আছে, আবৃত্তি আছে, আছে পাঠ। ওনারা এসছেন মেমফিস থেকে। অনুষ্ঠানটির নাম সঙ্গীত বিচার।